strikes. আবারও মুখোমুখি ফুটবল বিশ্বের দুই শিবিরের দুই অধিপতি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা। অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের প্রত্যাশা। কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে দীর্ঘ ১৪ বছর পর আবারও একই মাঠে যুদ্ধে নামতে যাচ্ছে দুই দল। কলম্বিয়া আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে টাইব্রেকারে 2-3 গোলে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপর সেমিফাইনাল ম্যাচে পেরুকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। খেলা শুরুর বাঁশি বাজার 7 মিনিটের মাথায় কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাশে বল পায় লাউতারো। বল পেয়ে জাল কাপাতে ভুল করেননি লাউতারো। 1-0 গোলে ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর 2 মিনিট পর কলম্বিয়াও গোলের সুযোগ তৈরি করেছিল, সেটি রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 36 মিনিটে সুবর্ণ সুযোগ ছিল বারিওসের, কিন্তু কাজে লাগাতে পারেননি। বল গিয়ে লাগে ডান পোস্টে। তবে দ্বিতীয়ার্ধের 61 মিনিটে লুইস দিয়াসের অবিশ্বাস্য গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে 1-1 গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই 3-3টি পেনাল্টি আটকে 3-2 ব্যবধানে দলকে জয়ের আনন্দে ভাসান এমিলিয়ানো মার্তিনেজ। আর আর্জেন্টিনা পৌঁছে যায় শিরোপার অনেকটা কাছাকাছি। 11 জুলাই শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা।